শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সকালবেলা এখন চা চা করে নিয়েছি, চাটা নিয়ে নিচে যাবো। দাদাভাইকে ডেকে আসলাম, চাটা নিয়ে নিচে যাই। বাইরের ওয়েদারটা বৃষ্টি নেই, জামাকাপড় কেচে ছাদে মেলে দিয়েছি, আজকে আর মেশিনে দেবো না, আগে সকাল সকাল কেচে নিয়েছি। তো চলো, এ দেখো চা আমার হয়ে বিকার করে চাপা দিয়েছি, এক পদ রান্নাও আমার হয়ে গেছে। এখানে এখানে হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভেজেছি, আর এখানে করবো হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু কষা কষা মতন করবো। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু, ঠিক আছে? তো চলো আমরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে গেলাম। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, যারা নিয়ে যাই। এখন নিচে চা নিয়ে চলে এসে তুমি দাদাভাইকে চা দিচ্ছি, চা আর বিস্কুট। ও বিস্কুট সকালবেলা খেতে চায় না, আমি জোর করে দিই বিস্কুট। খালি পেটে চা খাবে কেন, বিস্কুট দিয়ে খাও। আমি দিচ্ছি আর বলছিলাম যে বিস্কুট দিয়ে চা খাও। আমরা এই সময়টা চা খাই, আর দুদিন একটু টুকটাকি কথা বলে নিই, কেন সারাদিন ওর সাথে আমার সেরকম কথা হয় না সামনাসামনি, তো সেই বলছিলাম আর কি। সকালবেলা আদা দিয়ে চা খেতে ভালোই লাগে, তাই না বলো? এত বৃষ্টি হওয়াতে না জল একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটুখানি যদি জলের মধ্যে গরম জল একটু মিশিয়ে দেওয়া যায় চানটা ভালোই হয়। আমি যদিও করি না, আমি ওকে দিই একটু চান, চানের জল একটু গরম জল গিটার থেকে নিয়ে মিশিয়ে দিই, ও সেই জলেই চান করে, নাহলে ওর একটু ঠান্ডা লেগে যাওয়ার ভাত আছে, ওই জন্য দিই আমি। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপর আবার ওপরে অনেক কাজ আছে, কাজ ফেলে রেখে আবার চা নিয়ে নিচে নামি। আমি রোজই করি, ওপরে কাজ ফেলে রেখে চা নিয়ে নিচে নামি, চাটা খেয়ে নিই, পরে তোমাদের ওপরে সঙ্গেই দেখা হচ্ছে। আমার চা খেয়ে ওপরে চলে আসলাম, চলে এসে তোমাদের দেখালাম একটা পদ রান্না হয়ে গেছে আর একটা পদ বাকি আছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো তাড়াতাড়ি করে করি, 9টা বাজে যাচ্ছে। এই দেখো মশলাটা আমি মিক্সিতে কষাবো না, মিক্সিতে আমি মিক্সিতে আমার এঁটো না, তো আমি নিরামিষ মিক্সি, আমি ওই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি, এটাকে এবার ভালো করে ব্লেন্ড করবো। করে নিই, খাপে খাপে আটকাতে হয়, আরে না হয় না। দেখো এখানে ডিম দিয়ে সয়াবিন দিয়ে যেটা করবো তরকারিটা, তার মশলাটা কষাচ্ছে, মশলাটা খুব ভালো করে কষাবো। তোমরা দেখলেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এটাকে, আমি এভাবেই করি, পেঁয়াজ রসুনের জিনিস মিক্সিতে পেস্ট করি না। আর এদিকে দেখো ভাত ফুটছে, একটা কমিয়ে দিচ্ছি মানে, এটা খুব ভালো করে কষাতে হবে, বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো, হয়ে যাক তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। ঝোল ও পছন্দ করে না, বেকার একটা ঝোল করে তারপর লাস্টে ফেলানি যায়, তার থেকে ঝোল কম রাখা ভালো। হয়ে যাক, দেখো ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা হয়ে গেছে রেডি, ডিমটা এইমাত্র দিলাম উপর দিয়ে, কেমন হয়েছে বলো?
দেখো আমি চান করে চলে এসেছি, তো চলে এসে সিংহাসনটা মুছে নিচ্ছি, ঠাকুরের জল আনতে যাবো নিচে। সিংহাসনটা ভালো করে মুছিয়ে নিই, জল আনতে যাওয়ার আগে না সিংহাসনটা ভালো করে মুছিয়ে নিই প্রতিদিন, তারপরে ঠাকুরের জল আনি। সিংহটা ভালো করে মুছিয়ে নিয়ে জল নিয়ে চলে আসবো। তো দাদা ভাই দেখো, ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে, ফুল দিয়ে সিংহাসন ভরিয়ে দিয়েছে। এই দেখো এখানে ফুল, ফুলগুলো ঝুড়তে দিয়েছে। তার কারণ কেন বলো তো, ফুলগুলো ঝুড়তে দিলে না দাদা পাখাটা বন্ধ করি, নাহলে না বড্ড পাখার আওয়াজ নেই। এই দেখো ফুল ঝুড়িতে রেখেছে, তাতে হাওয়ায় ফুলগুলো একটু শোকাবে, যেহেতু বৃষ্টির ফুল একটু। এই দেখো সিংহাসন সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আমি সিংহাসন মুছিয়ে দিয়েছি, ঠাকুরের জল ফল এনে দিয়েছি, আর ও পুজোটা করছে বসে। এই যে আমার গোপাল সোনা, আজকে মালা গাঁথার নেই তো, আজকে অসুবিধা নেই। প্রতিদিন ঠাকুরকে একটা করে ফল দিয়েও পুজো দেয়, সে যে ফলই হোক না কেন ফলও দেয়, কোনো সময় মিষ্টিও দেয়। তা আজকে যেহেতু ফল আছে ঘরে, ওই ফলটাই দিচ্ছে ঠাকুরকে পুজোতে। তা ফলের মধ্যে শশাই আছে, তো শশাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার ও বটিতে কাটবে, তারপর বাটায় সাজায় নিবেদন সাজিয়ে নিবেদন করবে। দেখো টিভির পর্দাটা কেটেছিলাম, তোমার দাদা ভাই টিভির পর্দাটা লাগিয়ে দিচ্ছে ভালো করে, তো লম্বা তো হাত যায় ওর। জল খেয়েছো দাদা ভাই? খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, তো এখন কিছু সবজি কাটতে বসে গেছি। ও চলে গেছে, এই এক্ষুনি গেল, আমি ওপর থেকে সব জিনিসপত্র নামালাম, নিচে নামিয়ে নিই, এবার একটু সবজি কেটে নিই কালকের জন্য। তো কদিন সবজি ছিল না বলে সকালবেলা কেটে কুটে অল্প একটু রান্না করছিলাম, আজকে কিছু কেটে নেবো। কেটে নিলে কী হয় বলো তো, সকালবেলা না খুব দেরি হয়ে যায় কাটাকুটি করে রান্না করতে, এই জন্য কেটে নিই। দেখো তোমরা, ঠিক আছে দেখো পেঁপে, সেদিনকে বললাম পেঁপে আমার কাটলে হাত চুলকায়, ওই জন্য দাদা ভাই পেঁপেগুলো কেটে দিয়ে গেছে পিস পিস করে, পিস পিস বলতে এইরকমভাবে কেটে দিয়েছে। আমি বললাম আমি পিস পিস করে ছাড়িয়ে নেবো, পেঁপে কাটলেই না আমার হাতে ভীষণ চুল পায়। কেটে নিই পেঁপেটা, পেঁপে আলু নিরামিষ তরকারি খেতে ভালো লাগে, বেশ ছোলা দিয়ে করলে আরো বেশি ভালো লাগে। ছোলা দিয়ে পেঁপে আলু তরকারি খেতে খুব ভালো লাগে। আমার আবার পেঁপে ভাতে খেতেও ভালো লাগে, পেঁপে ভাতে মানে যদি তেল লবণ নুন দিয়ে মাখা যায় না,
কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে বেশ খেতে। কেটে নিই আগে, কেটে নিই তোমাদের সাথে পরে শেয়ার করছি কী কী কাটলাম, ঠিক আছে? এই কেটে নিই, দেখো সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে পেঁপে আলু কেটে নিয়েছি, এর মধ্যে কয়েকটা বড় বড় আলু রাখা আছে, এগুলো পনিরের তরকারিতে দেবো, কালকে পনির করব, পনির ফ্রিজে ভাজা আছে। আর এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি কুচি একদম আলু দিয়ে রেখেছি, এটা কালকে একবারে রান্না করব। এই হচ্ছে কাটা, কালকে এই রান্না করব। সবজি আমার কাটা হয়ে গেছে, বেশি কিছু সবজি কাটেনি। আসলে তোমার দাদা 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 ভাই না বেশি সবজি আনছে না, বলে বৃষ্টির জন্য সবজি বেশি বাজারে বসছেও না আর আনলেও নষ্ট হয়ে যাচ্ছে। আমি অল্প অল্প এনেই রান্না করা হবে, আবার কালকে আবার বাজার করবে। এই তো এই সবজিগুলো কেটে আমি এবার ফ্রিজে রাখবো, এটাকে ফ্রিজে রেখে আমি যাব ওপরে, ওপরে আমার কিছু কাজ আছে। চলো তো তোমাদেরকে সময় করে ওপরে নিয়ে যাই, আর ছাদে যাবো, ছাদে কিছু জিনিসপত্র দেখি শুকিয়েছে কিনা সেগুলোও নামাবো। চলো তোমাদের সাথে করে নিয়ে ছাদে যাই। ছাদে যাওয়ার আগে ভাবলাম ওপরের ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে যাই, ওই জন্য একটু বিছানাটা ঝেড়ে দিয়েছি। বিছানাটা ঝাড়া ভালো করে ঝেড়ে নিলে তারপরে আমি নিচের ঘরটা ঝাড় দেবো, মানে নিচের মেঝেটা আর কি ঝাড়টা দিয়ে নিই। দেখো নিচের মেঝেটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, আসলে সকালবেলা পুজো টুজো হয় তো পুজোর সব ফুল টুল এটাও একটা গুঁড়ো গাড়া পড়ে, তাই ঝাড় দিলে না অনেক নোংরা বেরোয় ঝাঁটার সঙ্গে, মনে হয় যে নোংরা নেই কিন্তু ঝাড় দিলে মনে হয় অনেক নোংরা। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরে আমি ওপরে ছাদে যাব। কতবার যে ওপরের ঘর ঝাড়া পোছা পড়ে, কতবার, সকালবেলা ভোরবেলা একবার, আবার রান্নাবান্না সেরে আর একবার, দেখো তাও ধুলোরা শেষ নেই। শীতকালে তো আর বেশি হয়, শীতকালে বারান্দা খোলা থাকে। শীতকালে বেশি ধুলো ময়লা, ঠিক আছে।
দেখো ছাদে চলে এসেছি, ছাদে চলে এসে কী কী শুকিয়েছে সেগুলো নামিয়ে নেবো, বেশিরভাগটাই মানে শুকিয়ে গেছে, তো সেগুলো নামিয়ে নিয়ে চলে যাবো নিচে। হাওয়াও আছে, প্লাস রোদ খুব পড়া না হলে রোদের আওয়া ভালোই দিয়েছে, তো আমি পেরে নিই জিনিসপত্রগুলো। কাজের ফাঁকে একটুখানি সময় পেয়েছি, হাতে একটু নেল পালিশ পড়ছি, আসলে নেল পালিশটা উঠে গেছিলো তো এই জন্য ফাঁক পেয়েছি, একটু পরে নিই। নেল পালিশ পরতে আমি ভীষণ ভালোবাসি, আমি নেল পালিশের ভীষণ বড় ফ্যান জানো তো, মানে দোকানে গেলে আগে আমি নেল পালিশ নেবো ব্যাস। পড়ে নি নেল পালিশটা, পড়ে নি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। নেল পালিশ পরা হয়ে গেছে, এই দেখো কালারটা কেমন হয়েছে বলো। আসলে আমি নানা রকম কালার পরতে ভীষণ ভালোবাসি, আর দোকানে গেলে এটা ওটা কালার পছন্দ হলেই কিনে নিই, তো এখন আর কোনো কাজকর্ম নেই ওই জন্য নেল পালিশটা পরলাম, হাতে একটু শুকিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে আজকে সকালবেলা সেরকম কিছু টিফিন করিনি, এক গ্লাস দুধ খেয়েছি খালি, যে দুধটা আমি আর কি খাই সেই দুধটা, মানে হোয়াইট মিল্ক না, সেই দুধটা খেয়েছি আর কিছু খাইনি, পেটটা ভারী ছিল তা খাইনি কিছু। আমি তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে নিয়ে একটু আমার কাজ আছে, অন্য কাজ সেটা আমি শেয়ার করতে পারছি না এখন এই মুহূর্তে। তোমাদের কাছে খুব শিগগিরই আমার পুজোর শপিং ব্লগ আসবে, খুব শিগগিরই, তার জন্য ওয়েট করো। তার জন্য আমার কিছু প্রিপারেশান নিয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিই, রেডি করে নিই, একসঙ্গে বসবো, সেটা খালি শপিং ব্লগই হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই অবধি থাক, আর বেশি বড়ো করছি না, সকাল থেকে কী কী করলাম কাজ সব কিছু না শেয়ার করে টুকিটাকি শেয়ার করেছি। তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটিকে। আর কি একটা যেন মনে করতে পারছি না, ভুলে গেছি, ভাবলাম বলবো, ক্যামেরা অন করি না সব ভুলে যায় জানো। তা বাইরে আজকে খুব ভালো রোদ উঠেছে, রোদ উঠেছে বলে আমি টুকিটাকি মানে উপরে ছাদে দিলাম, মানে সব কিছু দেখো একা হাতে করে তো ক্যামেরা বন্দি করা যায় না, মানে কাপড় জামা কথা বলছি আর কি, কাপড় জামাই ওপরে একটুখানি দিলাম, আলমারি থেকে বের করে কটা চুড়িদার আর শাড়ি দিলাম, কেন ভাদ্র মাসে তো রোদ খাওয়াতে পারিনি, আমি একটু পুজোর আগে রোদ খাওয়াই, সেহেতু আজকে একটু রোদ খাওয়ালাম। আর সেটা দেখো এক হাতে ক্যামেরা নিয়ে আর নিচ থেকে একতলা থেকে তিনতলা ওঠা সম্ভব না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ওই জন্য দিয়ে এসেছি। আর কিছু এখন কাজকর্ম নেই, সবই আমার মোটামুটি হয়ে গেছে, তা এখন ওই জন্য হাতে একটু নেল পালিশ করে নিলাম।
নেল পলিশটা পরে একটু মানে শুকিয়ে নিই, নেল পলিশ না হলে উঠে যাবে। আমার নেল পলিশ পরে কাজ করতে গেলে সব নেল পলিশ উঠে যায়। হ্যাঁ, আর কিছু আর বড় করছি না ব্লগটা, ঠিক আছে? আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, তোমরা সবাই ভালো থেকো। টাটা, আমি ভালো থাকলেও কি না থাকলেও কি, আমি কিন্তু মনে মানে হাসি খুশি নিয়েই কাজ করি সবসময়। আমার মনে হাজার কষ্ট হলেও আমি লোককে বুঝতে দিই না, কষ্ট আছি আমি, কি কষ্টে আছি, কানে কষ্ট আছি, আমি কারোকে বলতে দিই না। আমি ভালো থাকলে আমি মনে করি আমার পাশের লোকটাও ভালো থাকবে। আমি ওই জন্য সবসময় চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যাতে আমি নিজে একটুখানি ভালো থাকার চেষ্টা করি। কিন্তু কী বলো তো, হাজার দুঃখ কষ্টের মধ্যে চিন্তাটা মুখের মধ্যে এসেই যায়। তুমি যতইভাবে চিন্তা করবে না, কিন্তু মনে মনে যে চিন্তাটা করছো সেটা কিন্তু মুখের মধ্যে এসে যায়। ঠিক বলছি কি না বলো? মনের মধ্যে আসবে, মুখের মধ্যে তার একটা ছাপ পড়বেই পড়বে। ওই জন্যই বলছি, মানে যতই আমি চিন্তা ভাবনায় থাকি না কেন, কষ্টে থাকি না কেন, হয়তো খুব কষ্টে আছি, চিন্তা ভাবনায় আছি, কিন্তু আমার মুখ দেখে কেউ পরিষ্কার বুঝতে পারবে না। আগাগোড়া আমি যদি হাজার শরীর খারাপ নিয়েও ভুগি, আমার মুখ দেখে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, আমি মনে করি আমার যে পাশের মানুষটা আছে সে যেন ভালো থাকে, সে যেন হাসি খুশি থাকে, এই নিয়েই চলছি। যাই না, সামনের জীবনটা কী আছে কেউ তো সেটা বলতে পারে না, আমিও বলতে পারছি না। এইভাবেই চলে যায় জীবনটা, ঠিক আছে? আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক বেশি বক বক করে ফেললাম, প্লিজ কিছু মনে করো না।